নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এক্সেলের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এক্সেলের এই নতুন ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। যেটা শিখবো সেটা হলো ডেপ্রিসিয়েশন, মানে অবচয়। অবচয় হচ্ছে এমন একটা জিনিস, ডেপ্রিসিয়েশন তোমরা অনেকেই করে থাকবে, এটা একটা অ্যাকাউন্টের পার্টস। ডেপ্রিসিয়েশন কমার্সের পার্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনটা কী জিনিস, কেন আমরা ডেপ্রিসিয়েশন করব সেই সম্বন্ধে একটু বলে নিই। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যেটা বললাম অবচয়। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা কস্ট আছে, কস্টের ঘরে লেখা আছে 45,000, সেলভেজ আছে 12,500, লাইফ আছে 3 বছর। তাহলে এইখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি একটা কোনো কিছু জিনিস কিনেছিলাম 45,000 টাকা দিয়ে, সেটাকে আমি 3 বছর ইউজ করেছি, এবং সেটা 3 বছর পর যখন বিক্রি করব তার দাম দিলাম 12,500 টাকা। তাহলে কী দাঁড়ালো, আমি একটা জিনিস 45,000 টাকা দিয়ে কিনেছি, 3 বছর সেটাকে ইউজ করেছি, এবং 12,500 টাকা দিয়ে আমি সেটাকে বিক্রি করব। তাহলে এবারে আমি ডেপ্রিসিয়েশনের মাধ্যমে বার করব বছরে কত করে গড়ের ডেপ্রিসিয়েশন হয়েছে, মানে বছরে গড়ে কত করে অপচয় হয়েছে, যার হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেপ্রিসিয়েশন। তারপর আমি যেহেতু এখানে 3 বছর লাইফে করেছি, আমি 3 বছরে ইন্ডিভিজুয়ালি আবার বার করব। এটা হচ্ছে আমরা গড় বার করব, আর আবার আমরা ইন্ডিভিজুয়ালি 3 বছরে বার করব। তাহলে দেখো, দেখতে পাচ্ছ ইয়ারলি ডেপ্রিসিয়েশন আর প্রেজেন্ট কস্ট, এইদিকে আমি ঘর করেছি। তাহলে 1 বছরে আমার কত অবচয় হয়েছে, 1 বছর পর যদি আমি জিনিসটা বিক্রি করতাম তাহলে কত দাম পাওয়া যেত, এই দাম অনুযায়ী যদি আমার এই যে অ্যানুয়াল অ্যাভারেজ ডেপ্রিসিয়েশন, যদি এটা আমার গড় অ্যাভারেজ অবচয় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার 1 বছর পর যদি আমি বিক্রি করতাম কত হতো, 2 বছর পর বিক্রি করলে কত হতো, 3 বছর বিক্রি করলে বা আমি কত পেতাম, এইটা হচ্ছে একটা প্রেজেন্ট কস্ট 3 বছরে। তাহলে 1 বছরের কত দাম কমছে, 2 বছরে কত দাম কমছে, 3 বছরে কত দাম কমছে, এইগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা শুরু করি। ডেপ্রিসিয়েশন মানে যেটা বললাম অবচয়। তাহলে কি বললাম, আমরা একটা জিনিস কিনেছি 45,000 টাকা, 3 বছর ইউজ করেছি, তারপর যখন 3 বছর পর ব্যবহার বিক্রি করছি তার দাম দিলাম 12,500 টাকা। তাহলে বছরে গড়ে কত টাকা করে কমলো, তাহলে এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে SLN সমান, আমরা যেটা শিখেছি এক্সেল কোনো কাজ করতে গেলে প্রথমে সমান দিতে হয় SLN। দেখো SLN, তাহলে এইখানে দেখো SLN যাই আমি প্রেস করেছি, SLN প্রেস করার সাথে সাথে যাই আমি SLNটা প্রেস করলাম, দেখো এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলে নিচের দিকে একটা জিনিস দেখাবো, দেখছো কস্ট, স্যালভেজ আর লাইফ। আমরা এইভাবেও করতে পারি, কস্টের ঘরে কস্টকে সিলেক্ট করি, কমা, স্যালভেজের ঘরে স্যালভেজকে সিলেক্ট করি, কমা, লাইফের ঘরে লাইফকে সিলেক্ট করলাম, গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখো আমার এসে গেল। তাহলে বছরে গড়ে আমার কত করে কমছে, 10,833.33 টাকা করে কমছে। এইভাবে করা যায়, কিন্তু আমরা এই ক্যালকুলেশানটাকে আরেকটু আমরা সোজা করে দেবো, আরেকটু সোজা করে করব। তাহলে কীভাবে সোজা করে করব, দেখো ফাংশন আর্গুমেন্টের আন্ডারে আমরা আরও সোজা করে করব। সমান দিলাম, SLN লিখলাম, লেখার পর এই SLN হচ্ছে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, SLN হচ্ছে রিটার্নস দ্য স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অফ অ্যান অ্যাসেটস ফর 1 পিরিয়ড। এরপরে আমরা কন্ট্রোল এ করলাম, দেখো কন্ট্রোল এ করলাম, ফাংশন আর্গুমেন্ট খুলে গেল, সেখানে 3টে জিনিস চলে এলো, এখানেও 3টে জিনিস নিয়েছিলাম, এখানেও 3টে জিনিস। তাহলে এখানে আমাকে কমা করতে হবে, মানে কোন যে ঘরটা আমাকে পুরো একদম বলে দিয়েছে সেই ঘরে আমরা জাস্ট সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করে দেবো, ওর থেকেও এটা সোজা জিনিস। তাহলে কস্টের ঘরে কী করতে হবে, কস্ট ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে, স্যালভেজের ঘরে কী করতে হবে, স্যালভেজ ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে, লাইফের ঘরে কী করতে হবে, লাইফ ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে। দেখো আমিও সেইভাবে করেছিলাম, প্রথমে স্যালভেজ কস্টটাকে সিলেক্ট করেছিলাম, কমা দিয়েছিলাম, দিয়ে স্যালভেজটাকে সিলেক্ট করেছিলাম, কমা দিয়েছিলাম, লাইফ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করেছিলাম, কিন্তু এখানে কিছু করতে হলো না, খালি আমি কী করলাম, সমান দিলাম, দি SLN করে কন্ট্রোল এ করে দিলাম, কস্টে করে কস্ট সিলেক্ট করলাম,
স্যালভেজের ঘরে স্যালভেজকে সিলেক্ট করলাম, লাইফের ঘরে লাইফকে সিলেক্ট করলাম, করার পর ওকে করে দিলাম। দেখো তাহলে আমার বছরে গড়ে কত কমছে, 10,833 টাকা করে কমছে। এটা গেল বছরে গড়ে গেল। তাহলে এক বছর পর যদি আমি করতে চাই, এক বছরে কত দাম কমবে সেইটা যদি দেখতে চাই, তার জন্য আমাদের ফাংশন হচ্ছে ডিবি। তাহলে সমান ডিবি দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এ করলাম। কন্ট্রোল এ করতে দেখো কী কী এসে গেল, কস্ট এসে গেল, স্যালভেজ এসে গেল, কস্ট স্যালভেজ লাইফ পিরিয়ড মান্থ। তাহলে আমরা এখানে মান্থকে ইউজ করবো না, কেন আমার ইয়ার বলে দিয়েছে, তাহলে পিরিয়ডে আমরা ইয়ার কি ব্যবহার করে দেবো। তাহলে মান্থ যদি আমাদের বলতো, দেড় বছর যদি বলতো, তাহলে আমাদের 6 মান্থ এখানে নিতে হতো, কিন্তু আমাদের মান্থ বলা হয় না, শুধু মান্থ নেবো না। তাহলে কস্টের ঘরে এক সেম কস্ট সিলেক্ট করলাম, স্যালভেজের ঘরে স্যালভেজকে সিলেক্ট করলাম, লাইফের ঘরে লাইফকে সিলেক্ট, আর পিরিয়ডের ঘরে যেহেতু আমরা ফার্স্ট পিরিয়ডে বার করতে চাইছি, তাহলে ফার্স্ট ইয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে করে দিলাম। তাহলে দেখো বছরে আমার কত টাকা কমছে, 15,660 টাকা বছরে ডেপ্রিসিয়েশন হলো। ইয়ারলি ডেপ্রিসিয়েশন আমার কত দাঁড়ালো, এক বছরে কত কমবে না, 15,660 টাকা। তাহলে এক বছর পর যদি আমি জিনিসটাকে বিক্রি করতাম, তাহলে তার দাম কত পেতাম, তাহলে সমান, তাহলে আমার কি 45,000 টাকা কিনেছিলাম। তাহলে সিলেক্ট কস্ট ভ্যালু মাইনাস সেখান থেকে কত, 15,660 টাকা আমার বাদ গেছে, তাহলে সেটাকে করলাম, করার পর এন্টার করে দাও। এই ঘরটাকে একটু বাড়িয়ে দাও যেহেতু ঘরটা নিতে পারছে না। দেখো তাহলে কত এলো না, 29,340 টাকা। যদি আমি আমার রেট অনুযায়ী আমি বিক্রি করি, তাহলে আমি এক বছর পর মেশিনটার দাম পাবো, কোনো কিছু জিনিসের দাম পাবো, যার যদি কেনা মূল্য 45,000 টাকা হয়, তার দাম পেয়ে যাবো 29,340 টাকা। সেম একইভাবে আমরা দ্বিতীয় বছরেরটা বার করবো, সমান ডিবি কন্ট্রোল এ। কস্টের ঘরে কী করবো, কস্ট সিলেক্ট, স্যালভেজের ঘরে স্যালভেজ সিলেক্ট, লাইফের ঘরে লাইফ সিলেক্ট, পিরিয়ডের ঘরে সেকেন্ড পিরিয়ডটা সিলেক্ট করার পর ওকে। তাহলে দেখো দ্বিতীয় বছরে আরও 10,210 টাকা কমবে আরও, তাহলে 15,660 প্লাস 10,210 আরও কমবে, তাহলে দ্বিতীয় বছরে আমরা কত পাবো, তার সমান আমরা কী করতে পারি, কস্ট মাইনাস এই দুটোকে যোগ করতে পারি, আরও সোজা করে আমরা প্রেজেন্ট কস্ট বার করবো, ফার্স্ট ইয়ার প্রেজেন্ট কস্ট মাইনাস সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন ভ্যালু। তাহলে আগে তো আমরা দাম পেয়েই গেছিলাম, সেখান থেকে তো বললাম কি আরও 10,210 টাকা কমছে, সেই জন্যে 29,340 থেকে আমরা আরও 10,210 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার দাম কত যাচ্ছে, যদি আমরা দু বছর পরে বিক্রি করি জিনিসটা, তাহলে দাম পাবো 19,129 টাকা আমরা দাম পাবো। তাহলে তিন বছরেরটা একইভাবে আমরা করবো, তাহলে সমান ডিবি কন্ট্রোল এ, কস্ট, তাহলে কস্টের ঘরে কী করবো আমরা, সিলেক্ট কস্ট, স্যালভেজের ঘরে সিলেক্ট স্যালভেজ, লাইফের ঘরে সিলেক্ট লাইফ, আর পিরিয়ডের ঘরে থার্ড, যেহেতু পিরিয়ড সেহেতু থার্ড পিরিয়ডটা করার পর ওকে। তাহলে দেখো আরও 6,657 টাকা কমছে, কোথা থেকে আরও 6,657 টাকা কমছে, সেকেন্ড ইয়ারের যে প্রেজেন্ট কস্ট ছিল তার থেকে আরও 6,657 টাকা কমে যাচ্ছে। তাহলে আমরা থার্ড ইয়ারে গিয়ে কত পাবো, সমান সিলেক্ট সেকেন্ড ইয়ার প্রেজেন্ট কস্ট মাইনাস থার্ড ইয়ার ডেপ্রিসিয়েশন ভ্যালু। আমরা অত ঘুরতে যাব না, আমরা একদম সিম্পলি পদ্ধতিতে করে দিলাম, তারপর এটা তাহলে আমি কত পাবো না, 12,472 টাকা 55 পয়সা। আমি যে আমার যে এখানে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে করলাম। যদি ধরো আমি যদি এখানে বলতাম যে আমার 13,000 টাকা দাম, তাহলে দেখো সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হবে। দেখো এখানে দেখো সমস্ত কিছু চেঞ্জ হলো, ঠিক আছে। এইভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করবো। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বাটনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।